हेलो प्रिय दर्शक, चाइनीज देशी भाई चैनेले आपनाके स्वागतम। आजकेर वीडियोते आमी आपनाके चीनेर सबचेये गुरुत्वपूर्ण अस्त्रेर ब्यापारे बोलबो। आशा करी वीडियो शेष अब्दि आमादेर साथेई थाकबेन। चैनलटी सबस्क्राइब करे बेल आइकन प्रेस करार अनुरोध रइलो। ताहले चलुन शुरू करी। स्काई आई विहीन जुगे चीना महाकाशचारीदेर काजेर परिवेश कल्पना कराटा कठिन छिल, कारण सेई जुगे चीन बोलते गेले मूलधारार महाकाश गवेषणाय अंश निते सक्षम छिल ना। जदि चीना विज्ञानीरा अत्यंत दूरवर्ती ग्यालाक्सिगुलोर स्पेस अबजार्भेशन करते चाहतो, ताहले तादेर अन्य देश थेके महाकाशीय दूरबीन धार निते हतो। जदि अन्यरा तादेरके धार ना दित, ताहले तादेर किछुई करार छिल ना। अन्यभावे बोलले, तखन चीनेर ज्योतिर्विद्या छिल एकटी छोटो तालाबद्ध बाक्सेर मतो। এটা ভাববেন না যে জ্যোতির্বিদ্যা মানে শুধুমাত্র তারার দিকে তাকিয়ে থাকা, কারণ জ্যোতির্বিজ্ঞানে অনেকগুলো শাখা রয়েছে, যেমন মহাকাশ জ্যোতির্বিদ্যা, জ্যোতিপদার্থবিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব, কসমোকেমিস্ট্রি ইত্যাদি। এবং এই শাখাগুলো মৌলিক বিজ্ঞানের বিকাশকে প্রভাবিত করে। এক কথায় মহাবিশ্ব হলো একটি প্রাকৃতিক পরীক্ষাগারের মতো। মহাকাশীয় বস্তুগুলো নড়াচড়া পর্যবেক্ষণ করার মাধ্যমে বিজ্ঞানীরা পারমাণবিক অভিকর্ষ এবং বিকিরণের মতো ম্যাক্রোস্কোপিক প্রযুক্তিগুলোর চর্চা করতে পারে, যাতে তারা মৌলিক বিজ্ঞানের বিকাশকে এগিয়ে নিতে পারে। বলাই বাহুল্য যে যে ব্যক্তিটি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রমাণ করার জন্য পরীক্ষা করেছিল সে একজন জ্যোতির্বিজ্ঞানী। তাই জ্যোতির্বিজ্ঞানে যদি তাদের যথেষ্ট এবং যথাযথ যন্ত্র ও প্রযুক্তি না থাকে, আমরা মৌলিক বিজ্ঞানকে আর বিকশিত করতে পারব না। এই সমস্যাটি চীনকে নিজস্ব বিশালাকার রেডিও টেলিস্কোপ তৈরির দিকে ঠেলে দিয়েছে। কাকতালীয়ভাবে 1994 সালে জ্যোতির্বিজ্ঞানী নান র্যান্ডং একটি বিশালাকার রেডিও টেলিস্কোপের নকশা করে, যেটি 1370 কোটি আলোকবর্ষ দূরের তারের চৌম্বক সিগন্যালও ধরতে পারে, এবং এটির নাম হল 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ, ডাকনাম স্কাই আই। চীনের স্কাই আই হল পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপ, যেটির ব্যাস 500 মিটার এবং ক্ষেত্রফল প্রায় 30টি ফুটবল মাঠের সমান। তাছাড়া এটি পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল রেডিও টেলিস্কোপ। বিশ্বাস করা হয় যে স্কাই আই 4450টি ত্রিভুজাকার অ্যালুমিনিয়াম অ্যালয় প্যানেল সংযুক্ত করে তৈরি করা হয়েছে, যাতে বিজ্ঞানীরা প্রাপ্ত সিগন্যালের উপর ফোকাস করার জন্য প্রতিফলনকারী পৃষ্ঠের অবস্থান ঠিক করতে পারেন। চীনের স্কাই আই তৈরির আগে পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ ছিল আমেরিকার আরেসিবো অবজারভেটরি। যদিও এটি সেই সময়ে সবচেয়ে বড় ছিল, তবে এটির চোঙের ব্যাস ছিল মাত্র 305 মিটার, এবং এটির সবচেয়ে বড় অসুবিধা ছিল যে এটি শুধুমাত্র একটি দিকে পর্যবেক্ষণ করতে পারত, ঠিক মরা মাছের চোখের মতো। স্কাই আই রেডিও টেলিস্কোপ মহাবিশ্বকে সব দিক থেকে পর্যবেক্ষণ করতে পারে। এটি মানুষের চোখের মতো এবং এটিকে ঘোরানো যায়। আমি বুঝতে পেরেছি যে স্কাই আই মূলত দুইটি কাজ করেছে। প্রথমটি হলো এলিয়েনের বসতি খোঁজার জন্য মহাকাশের মানচিত্র আঁকা। দ্বিতীয়টা হলো মৌলিক বৈজ্ঞানিক তত্ত্বগুলোর বিকাশকে ত্বরান্বিত করা। প্রথম ব্যাপারটা নিয়ে কথা বলা যাক। ভবিষ্যতে পৃথিবীর সভ্যতা নিঃসন্দেহে মিল্কি ওয়ের বাইরে যাবে, কিন্তু আন্তনাক্ষত্রিক ভ্রমণ পরিচালনা করার সময় মানুষের পক্ষে কম্পাস ব্যবহার করা অসম্ভব, কারণ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র থেকে আলাদা হয়ে গেলে কম্পাস আর কাজ করবে না। তো ওই সময়ে আমরা কিভাবে পালসার শনাক্ত করব? তথাকথিত পালসার হলো একটি বাতিঘরের মতো, এটি নির্দিষ্ট সময় পরপর চারপাশ আলোকিত করবে। বিজ্ঞানীরা পৃথিবীকে আলোকিত করা পালসারের চক্রের মাধ্যমে এটির অবস্থান অনুমান করে। তারা যত বেশি পালসার খুঁজে পাবে, আন্তনাক্ষত্রিক মানচিত্র ততই নির্ভুল হবে। ভবিষ্যতে স্পেস নেভিগেশনে থাকা অবস্থায় তাৎক্ষণিক অবস্থান শনাক্ত করার জন্য মানুষ এই পালসারগুলোকে ব্যবহার করতে পারবে। এ পর্যন্ত চীনের স্কাই আই 132টি পালসার খুঁজে পেয়েছে। মানুষের মহাকাশ যাত্রায় এটি নিঃসন্দেহে একটি বিশাল অবদান। 2020 সালের সেপ্টেম্বরে চীনের স্কাই আই বহির্জাগতিক সভ্যতা খোঁজার জন্য আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা চালু করেছে। জনপ্রিয় ব্যাপার হলো এই যে আমরা এলিয়েন খুঁজতে যাচ্ছি, হয়তো তারা সত্যিই আছে এবং আমরা একা নই। এবারে দ্বিতীয় ব্যাপারটা নিয়ে কথা বলা যাক, চীনের স্কাই আই এর মাধ্যমে মৌলিক বিজ্ঞানের গবেষণা। মৌলিক তত্ত্বকে ছোট করে দেখবেন না,
পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়েছে কারণ পদার্থবিজ্ঞান মৌলিক তত্ত্বে সাফল্য পেয়েছে। ঠিক যেভাবে নিউটনের চিরায়ত বলবিজ্ঞান এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকত্ব ভৌত গবেষণায় আধিপত্য করেছে, ব্যাপারটা সম্ভবত এমনই। সে সময়ে অনেক বিজ্ঞানী চিন্তা করেছিল যে পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি হয়ে গেছে এবং পরে বিজ্ঞানীদের শুধুমাত্র পরিমাপ করার এবং সংখ্যাগুলো হিসাব করার দরকার পড়েছিল। কিন্তু সেই সময়ে পদার্থবিজ্ঞান ব্ল্যাকবডি রেডিয়েশনের ব্যাপারটা ব্যাখ্যা করতে পারেনি, তাই আইনস্টাইনের নেতৃত্বে নতুন প্রজন্মের বিজ্ঞানীরা অন্য দৃষ্টিকোণ থেকে নতুন একটি ভৌত পদ্ধতি চর্চা করেছে, যেটিকে এখন কোয়ান্টাম বলবিজ্ঞান বলা হয়। কোয়ান্টাম বলবিদ্যার সাফল্য চিরায়ত বলবিদ্যাকে নিষ্ক্রিয় করে দেওয়ার সমান। এটি অবশ্য কোনো খারাপ বিষয় নয়। এটির সুস্পষ্ট কারণ হল কোয়ান্টাম বলবিদ্যার আবির্ভাব, যেটির মাধ্যমে পদার্থবিজ্ঞানের মৌলিক তত্ত্ব যুগান্তকারী সাফল্য পেতে সক্ষম হয়েছে। অন্যভাবে বললে, সে সময়ে পদার্থবিজ্ঞান চিরায়ত বলবিদ্যা থেকে কোয়ান্টাম বলবিদ্যায় উন্নীত হয়েছে। কোয়ান্টাম বলবিজ্ঞানের সাহায্যে মানব বিজ্ঞান এবং প্রযুক্তিও খুব দ্রুতই এগিয়েছে। এখন আমরা যে লেজার, পারমাণবিক বোমা এবং কম্পিউটারের ব্যাপারে জানি, সেসব পণ্যের নকশা করা হয়েছে কোয়ান্টাম বলবিজ্ঞানের ভিত্তিতে। যুগান্তকারী সাফল্যের পর এটাই হলো মৌলিক তত্ত্বের শক্তি। তবে কোয়ান্টাম বলবিদ্যায় একটি সমস্যাও আছে, যেটিকে এখনও কাটিয়ে ওঠা যায়নি। সেটি হলো অনিশ্চয়তার নীতি কিংবা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। সহজভাবে বললে, একই সময়ে কোনো কণার অবস্থান এবং গতি পরিমাপ করা অসম্ভব। অনেক পদার্থবিজ্ঞানী এই ব্যাপারটা তাদের বোধগম্যতা দিয়ে ব্যাখ্যা করেছেন, কিন্তু আইনস্টাইন মৃত্যুর আগ পর্যন্ত তাদের ব্যাখ্যা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। শুধু আইনস্টাইন নয়, এমনকি রিচার্ড ফাইনম্যান, যিনি পারমাণবিক বোমা নিয়ে চর্চা করেছিলেন, তিনি বলেছিলেন যে কেউ আসলে কোয়ান্টাম বলবিজ্ঞান বোঝে না, কেউ আসলে তার কথাগুলো প্রমাণ করতে পারবে না। তো এটা প্রমাণিত যে মৌলিক বিজ্ঞানের উন্নতির জন্য এখনও অনেক সুযোগ রয়েছে। যদি কোনো দেশ মৌলিক বিজ্ঞানে যুগান্তকারী সাফল্য অর্জন করতে পারে, তাহলে এটি পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি তৈরির পথ দেখাবে। জ্যোতির্বিদ্যা হলো মৌলিক বিজ্ঞানের ভেতরে প্রবেশ করা, এবং জ্যোতির্বিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জ্যোতির্বিদ্যা দ্বারা অনেক বড় বড় তাত্ত্বিক সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান সময়ে চীনের স্কাই আই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদাহরণস্বরূপ, আমাদের বিজ্ঞানীরা ভবিষ্যতে ডার্ক ম্যাটারের রহস্য ভেদ করার জন্য এটি ব্যবহার করতে পারে। আমরা সবাই জানি যে আইনস্টাইন গ্র্যাভিটেশনাল ল্যান্সিং ইফেক্ট নিয়ে কথা বলেছিলেন। এটি বলে যে বৃহৎ ভরের বস্তুগুলো স্পেস টাইমকে বাঁকিয়ে ফেলে, এবং মহাকাশীয় পর্যবেক্ষণে পাওয়া গেছে যে প্রচুর আলো বাঁকানো, এবং যেখানে আলো বাঁকানো সেখানে নিশ্চয়ই কোনো বৃহৎ ভরের পদার্থ রয়েছে। এই পদার্থকে বলা হয় ডার্ক ম্যাটার। যেহেতু বিজ্ঞানীরা ইতিমধ্যে ডার্ক ম্যাটারের অবস্থান সম্পর্কে জানে, সেহেতু তারা যতদিন বর্ণালী রেখার বেগ এবং নিরপেক্ষ হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড নিয়ে কাজ করবে, ততদিন ডার্ক ম্যাটারের উপাদান নিয়ে চর্চা করতে পারবে। আপনি কি বুঝতে পেরেছেন? না বুঝলেও সমস্যা নেই। যদিও আমি এই নীতিগুলো সম্পর্কে খুব সামান্য জানি, তবুও আমি জানি যে যদি আমরা ডার্ক ম্যাটারের রহস্য ভেদ করতে পারি, তাহলে আমাদের মৌলিক বিজ্ঞান যুগান্তকারী সাফল্য পাবে। অন্যভাবে বললে, চিরায়ত বলবিদ্যাকে কোয়ান্টাম বলবিদ্যায় উন্নীত করা যাবে। তাহলে ভবিষ্যতে কোয়ান্টাম বলবিজ্ঞানকেও পদার্থবিজ্ঞানের নতুন কোনো ধারায় উন্নীত করা যাবে। সেই সময়ে মানব বিজ্ঞান এবং প্রযুক্তি স্বাভাবিকভাবেই আরও এক ধাপ এগোবে। সম্ভবত ভবিষ্যতে সায়েন্স ফিকশন সিনেমার সকল দৃশ্য উপলব্ধি এবং অনুভব করা যাবে। আমরা যদি ডার্ক ম্যাটার নিয়ে ব্যাপকভাবে চর্চা করি, মানুষ আন্তনাক্ষত্রিক ভ্রমণকে উপলব্ধি করতে পারবে। আমাদের বুঝতে হবে যে আন্তনাক্ষত্রিক ভ্রমণের ক্ষেত্রে বৃহত্তম জটিলতা হল জ্বালানির সমস্যা। আমরা জানি সাধারণ রকেটের প্রায় 90% ভর হল জ্বালানির ভর। আন্তনাক্ষত্রিক নেভিগেশন করার স্বপ্ন দেখাটা আসলে পাগলাটে। কিন্তু ভবিষ্যতে যদি আমাদের মৌলিক বিজ্ঞান যুগান্তকারী সাফল্য অর্জন করে, তাহলে আমরা ডার্ক ম্যাটারকে শক্তিতে রূপান্তরিত করতে পারব, যেটি আন্তনাক্ষত্রিক নেভিগেশনে জ্বালানির সমস্যাও সমাধান করবে। কারণ মহাবিশ্বের 85% উপাদানই হল ডার্ক ম্যাটার, এবং এর পরিমাণটাও অফুরন্ত। যদি এমনটা হয়, তাহলে পুরো মহাবিশ্ব যে কোনো মহাকাশযানের জন্য গ্যাস স্টেশন হয়ে যাবে। যদি মহাকাশযানটির জ্বালানি শেষও হয়ে যায়, তাহলে কিছু ডার্ক ম্যাটার ভরে নিলেই হয়ে যাবে।
এই দৃষ্টিকোণ থেকে আমাদের জ্বালানি নিয়ে আর চিন্তা করতে হবে না। যদি এমনটা হয় তবে সেখানে আমাদের জন্য যথেষ্ট জ্বালানি থাকবে। মৌলিক বিজ্ঞান এবং প্রযুক্তি এগিয়ে যাওয়ার পর আমরা ওয়ার্ম হোল তৈরি করতে পারব। ওয়ার্ম হোলের ধারণা নিয়ে সহজভাবে কথা বলা যায়। আপনি কল্পনা করতে পারেন যে আপনার সামনে একটি পর্বত আছে। যদি আপনি এ থেকে বি পর্বত পার হতে চান তাহলে আপনাকে এই পর্বতটি বেয়ে উঠতে হবে। কিন্তু আপনি যদি একটি টানেল খোলেন তাহলে এ থেকে বিতে যাওয়া সহজ হবে। ওয়ার্ম হোলের ধারণাটিও ঠিক এরকম, এটি স্থান সংকোচনের মতো। স্বাভাবিক পরিস্থিতিতে বিমানে করে বেইজিং থেকে প্যারিস যেতে আমাদের 10 ঘন্টা লাগে, কিন্তু যদি এই দুই শহরের মধ্যে একটি ওয়ার্ম হোল তৈরি করা হয় তাহলে আপনি এক মুহূর্তেই বেইজিং থেকে প্যারিস যেতে পারবেন। এই প্রযুক্তি সম্পূর্ণ করার জন্য আপনাকে দুটি প্রযুক্তি আয়ত্তে আনতে হবে। সেগুলো হলো, ওয়ার্ম হোলের দুটি গর্তের একটি হবে ব্ল্যাক হোল, যেটি প্রবেশ পথ। এটি পদার্থকে ভেতরে টেনে নিতে হবে, তাই আপনাকে প্রবেশপথে একটি খুব বিশাল ভরের পদার্থ ব্যবহার করতে হবে। দ্বিতীয়টি হলো হোয়াইট হোল। এই হোল এমন এক ধরনের হোল যেটি পদার্থকে বাইরের দিকে ছুঁড়ে মারে। এটিতে অবশ্যই ভরবিহীন এমনকি বিপরীতমুখী ভরবিহীন পদার্থ ব্যবহার করতে হবে। বর্তমানে এই দুইটি উপাদান পৃথিবীতে পাওয়া যায়নি, কিন্তু যদি মৌলিক বিজ্ঞান যুগান্তকারী সাফল্য লাভ করে, এই দুটি উপাদান পাওয়া ছেলের হাতের মোয়ার মতো। যদি সেই সময় আসে, সত্যিই আমাদের জীবনের সর্বত্র তাৎক্ষণিক চলাফেরার মাধ্যমে টাইম ট্রাভেল দেখা যাবে। এই ব্যাপারটি নিয়ে একটু ভেবে দেখুন, আপনারা কি একটুও উত্তেজিত নন? আমার বিশ্বাস যে ভবিষ্যতে চীনের স্কাই আই অবশ্যই মৌলিক তত্ত্বগুলোর উন্নয়নে বিশাল অবদান রাখবে। চীনের স্কাই আইয়ের নির্বিঘ্ন কার্যক্রমে বিজ্ঞানী নান র্যান্ডং অবিচ্ছেদ্য। তিনি দৃঢ়ভাবে জাপানের উচ্চ বেতনের ডাক উপেক্ষা করে মাতৃভূমির সেবা করার জন্য ফিরে আসার সিদ্ধান্ত নেন। এটি একটি স্বদেশ হিতৈষী অনুভূতি। তিনি চীনের মালিকানাধীন একটি বিশাল আকার মহাকাশীয় সরঞ্জাম তৈরি করতে বদ্ধপরিকর ছিলেন, কিন্তু এত বড় একটি মহাকাশীয় সরঞ্জাম তৈরির ক্ষেত্রে প্রথম সমস্যা হলো জায়গা, কারণ এই সরঞ্জামের জন্য প্রয়োজনীয় পরিবেশ ছিল খুবই জটিল। এটিকে মহাবিশ্ব থেকে সিগন্যাল গ্রহণ করতে হবে, সুতরাং এটি তৈরির স্থান হিসেবে কম জনবহুল বিস্তীর্ণ উপত্যকা দরকার ছিল। নান র্যান্ডংয়ের দল মাতৃভূমির বিস্তীর্ণ জায়গায় উপত্যকা খুঁজছিল। সে সময়ে অনেক জায়গায় রাস্তা পর্যন্ত তৈরি করা ছিল না। যাই হোক, নান র্যান্ডংয়ের দল প্রত্যেকটা পর্বতে এবং জলে রাস্তা এবং সেতু চালু করে। প্রায় 300টি উপত্যকা খোঁজার পর তারা অবশেষে মোক্ষম নিরিবিলি জায়গা খুঁজে পায়। এটির জন্য স্থান নির্ধারণ করা থেকে শুরু করে চালু করা পর্যন্ত 20 বছরেরও বেশি সময় লেগেছে। এটি পৃথিবীর প্রথম 500 মিটার ব্যাসযুক্ত এবং নিয়ন্ত্রণযোগ্য রেডিও টেলিস্কোপ হওয়ার কারণে এরকম উদাহরণ আর নেই। নির্মাণ প্রক্রিয়ায় তারা যে জটিলতার মুখোমুখি হয়েছিল তা সুস্পষ্ট। দুঃখের বিষয় হল, প্রফেসর নান র্যান্ডং 22 বছর ধরে স্কাই আইয়ের নির্মাণ কাজে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু স্কাই আই সক্রিয় হওয়ার 1 বছরের কম সময়ের মধ্যে তিনি অসুস্থতার কারণে মারা যান। প্রফেসর নান র্যান্ডং তার জীবনকে স্কাই আইয়ের জন্য নিবেদিত করেছেন, এবং যদিও প্রফেসর চলে গেছেন তবুও তার রেখে যাওয়া অমূল্য সম্পদ এবং বৈজ্ঞানিক মনন সবসময়ই আছে। এই গল্পটি কি আপনাকে অনুপ্রাণিত করেছে? ভিডিওটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে সেটাই আমাদের সার্থকতা। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। সেই অবধি ভালো থাকবেন, বিদায়।